হেই হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তোমাদের ফেসবুক আইডির নামটা ভিআইপি অ্যান্ড স্টাইলিশ করে সাজিয়ে কিন্তু আজকে আমি দেখাবো। তো খুবই ইউনিক অ্যান্ড ভিআইপি একটা নাম আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো এই নামটা তোমাদের আইডিতে সেট করার পর কিন্তু তোমার আইডিটা খুবই ইউনিক অ্যান্ড ভিআইপি দেখতে লাগবে। ওকে, তো যাই হোক, দেখতে পাচ্ছ আমরা আমাদের ফেসবুকে চলে আসতেছি। তো এই নামটা কিন্তু খুবই ইউনিক, আমি আগে থেকে বলে রাখতেছি, নামটা কিন্তু খুবই সহজে তোমাদের সেট করে দেখাবো। এখন দেখতে পাচ্ছ আমাদের প্রোফাইলে চলে আসছি। প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছ এখানে খুবই নর্মাল একটা নাম এখানে সেট করা। তো আমি একদম নর্মাল আইডি নিয়ে নিছি। যাই হোক, এই আইডিটা কিন্তু, এই নামটা কিন্তু আমি তোমাদের আজকে চেঞ্জ করে দেখাবো। তো এখন আমরা ব্যাক করতেছি। ব্যাক করে তোমাদের যেটা করতে হবে, তোমরা প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন নামিয়ে নিবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু টাচ ভিপিএন রয়েছে। এই টাচ ভিপিএনটা তোমরা সিম্পলি প্লে স্টোর থেকে নামিয়ে নিবে, কিংবা তোমরা চাইলে অন্য ভিপিএনও ইউজ করতে পারো যেখানে জাপান কান্ট্রিটা রয়েছে। তো এখানে তোমরা ক্লিক করবে, এখানে কিন্তু তোমাদের বেস্ট চয়েস লেখা থাকবে। এখন তোমরা যদি একটু নিচে স্ক্রল করো, নিচে স্ক্রল করার পর দেখতে পাচ্ছ আমাদের জাপান সার্ভারটা চলে এসেছে। তো জাপানে ক্লিক করলে এখন দেখতে পাবে আমাদের ভিপিএনটা আর কি লোডিং নেবে একটু কানেক্টিং। তো দেখতে পাচ্ছ অলরেডি আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এইভাবে তোমরাও কিন্তু কানেক্ট করে নেবে। কানেক্ট করার পর তোমরা সোজা চলে যাবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু এই যে এই নামগুলো দিয়ে রাখবো। তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট নেম, সেকেন্ড নেম, লাস্ট নেম, তো এই নামগুলো তোমরা এখান থেকে কপি করে ফার্স্ট বক্সে ফার্স্ট নাম, সেকেন্ড বক্সে সেকেন্ড নাম, আর লাস্ট বক্সে লাস্ট নামটা বসিয়ে দেবে। তো আমি এখানে দেখতে পাচ্ছ ফুল কপি করে নিছি, এইগুলো আমি ফুল কপি করে নিচ্ছি নামগুলো। তো নেওয়ার পর এখন আমি চলে যাচ্ছি, চলে যাব আমাদের ফেসবুক লাইটে। তোমরা ফেসবুক লাইটটা ইউজ করবে, তাহলে তোমাদের জন্য খুবই আর কি সহজ হবে নাম সেট করা। তো তোমাদের নেট প্রবলেম থাকলে একটু লোডিং নিতে পারে, আর নেটটা যদি ফাস্ট থাকে তাহলে কিন্তু সাথে সাথে আর কি হয়ে যাবে। তো যাই হোক, তোমরা এখানে ক্লিক করবে এই থ্রি ডটে। তো আমি থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি। থ্রি ডটে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে যে সেটিং, সেটিংয়ে চলে যাবে। সেটিংয়ে যাওয়ার পর এই যে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এটাতে চলে যাবে। এটাতে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ নিবিড় চৌধুরীর পাশে কিন্তু এই যে ইডেট, ইডেটে ক্লিক করে দেবে। ইডেটে ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের নামটা চলে আসছে। ওকে, তো তোমরা নামটা এখানে সব নামটা সেট করে দেবে। তো আমি দিচ্ছি, এখন আমি ফুল নামটা কেটে দিচ্ছি আমাদের ফার্স্ট নেমটা রেখে, এই যে ব্র্যাকেট দিয়ে রাখছিলাম আমি যাতে বুঝতে পারি কোনটা কোন নাম। এখন আমরা কিন্তু সেকেন্ড নামটা রাখবো, তো সেকেন্ড নামটা রেখে সব কেটে দিচ্ছি। তো এখন আমরা রাখবো যেটা, আমরা রাখবো লাস্ট নেম। তো এই যে ব্র্যাকেট দেখতে পাচ্ছ, ব্র্যাকেট দেওয়ার কারণ এইটাই যে যাতে আমি বুঝতে পারি এই নামগুলো। তো দেখতে পাচ্ছ আমাদের নামটা কিন্তু বসানো হয়ে গেছে। ওকে, তো তোমরা দেখ খেয়াল রাখবে এইভাবে যেন তোমাদের নামটা বসাতে পারো। তো এখন এইগুলো বসানো হয়ে গেলে তোমরা এখানে ফলো করবে তোমার আইডিটার আর কি বয়স, যদি মানে নাম চেঞ্জ করার ওল্ড যদি 60 দিন না হয়ে থাকে, 16 ডেইজ, তো এটা যদি না হয়ে থাকে তোমরা তাহলেই কিন্তু নামটা চেঞ্জ করতে পারবে। আর যদি তোমাদের 60 দিনের ওপরে নিচে আর কি 60 দিন হয়নি এরকম আইডি হয়, তাহলে কিন্তু তোমাদের নামটা চেঞ্জ হবে না। তো এইরকম কন্ডিশন মেনে কিন্তু তোমরা এই যে রিভিউ চেঞ্জ, রিভিউ চেঞ্জে ক্লিক করবে। রিভিউ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমাদের নামটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এখন তুমি চাইলে এখান থেকে তোমরা কিন্তু এই লাস্টেরটাও না দ্বিতীয়টাও না, তোমরা এই যে এই উপরেরটা কিন্তু নিবে, তাহলে কিন্তু তোমাদের এটা স্টাইলিশ দেখাবে একদম, মানে লাইন বাই লাইন হয়ে আসে। তো এইখানে দিয়ে তোমরা যদি এই হোপে যদি পাসওয়ার্ড দিয়ে দাও এখন, তো এইখানে যদি তোমরা পাসওয়ার্ড দিয়ে দাও, দিয়ে দিয়ে যদি সেভ করো, তাহলে সাথে সাথে কিন্তু তোমাদের আইডির নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো তোমাদের আইডির নামটা চেঞ্জ হয়ে কিন্তু এইরকম স্টাইলের নাম হয়ে যাবে। তো এইভাবে তোমরা কিন্তু খুবই সহজে তোমাদের আইডির নামটা চেঞ্জ করতে পারো। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।